বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, যেটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা জায়গা, শ্যামলী রিং রোডে অবস্থিত। আজকে আপনাদের খুব দ্রুত এবং খুব সহজেই কিছু বৈজ্ঞানিক এক্সারসাইজ দেখাবো, যেটা আমরা অলরেডি টাইটেলে দেখেছেন যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই রোগের কি কি ব্যায়াম আপনারা করবেন, আমার যারা রোগী আছেন এই রোগে আক্রান্ত তারা আপনারা জানেন, আপনাদেরকে অনেক ব্যায়াম শিখিয়ে দেওয়া যাচ্ছে, আপনারা সেটা করবেন, পাশাপাশি আজকের ব্যায়ামগুলো আবার দেখবেন, তাহলে আপনার ভুলটা কারেকশন হয়ে যাবে। আর যারা জানেন না কি ব্যায়াম করতে হবে, দোজ পিপল আর সাফারিং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তাদের জন্য নতুন পুরাতন সকল রোগীর জন্য আজকে আমাদের এই ব্যায়াম। এবং আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই ডেমনস্ট্রেট করব, কোনো পেশেন্ট নিব না, কোনো অ্যাটেন্ডেন্ট নিব না, নিজেই দেখাবো, যেন আপনাদের সহজ হয়। আর এই ব্যায়ামগুলো যদি আপনাদের উপকারে আসে এবং আমার কথা আপনাদের যদি কোনো উপকারে আসে, এটি আমার সার্থকতা, আমি সেটা সদ্গায় জারি হিসাবে ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে পেয়ে যাব। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে, যদি উপকারে মনে হয়, তাহলে অবশ্যই এই জাতীয় রোগীদের মধ্যে শেয়ার করে দিবেন, যেন রোগীরা ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক রোগী, যে রোগী দেখারও অনেক সময় আমরা সময় পাই না, সেই স্কোপ হয়ে ওঠে না, তারপরেও আমরা চাই রোগ কম হোক, রোগী কমে আসুক, কারণ আমার মতো হাজার হাজার ডক্টর এই দেশে থাকলেও এই রোগী শেষ হবে না। আসেন, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসটা কি আসলে? আইটিস মানে হচ্ছে প্রদাহ, স্পন্ডাইলোসিস লাইটিস, স্পন্ডাইলোসিস স্পাইনকে বোঝানো হয়, অ্যানকাইলোজিং হচ্ছে জমে যাওয়া, অ্যানকাইলোজড হয়ে যাওয়া মানে ফিক্সড হয়ে যাওয়া। সো এই রোগের নাম অনুযায়ী বোঝা যায়, এমন একটা রোগ আমরা মানুষ কি করব, সামনে ঝুঁকব, পিছনে ঝুঁকব, ব্যায়াম করব, দৌড়াবো, মুভমেন্ট করব, তাকাবো, ফিরব, নাচবো, খেলবো, নামাজ পড়বো, ধর্মীয় কাজ করব, এক্সারসাইজ করব, প্রয়োজনে বিভিন্ন বিপদ আপদে দৌড় দিব, আবার একজনকে হেল্প করতে যাব, কোলে নিব বাচ্চা, দেশ বিদেশ ঘুরব, সাইক্লিং করব। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন এবং মাল্টি সফটওয়্যার দিয়েছেন আমাদের, মানে আমরা ইচ্ছা করলে ভালো জিনিস চিন্তা করতে পারি, খারাপ জিনিস চিন্তা করতে পারি, মানব কল্যাণের চিন্তা করতে পারি, মানবের অকল্যাণেও চিন্তা করতে পারি। সো এই যে মাল্টি ডাইমেনশনাল সফটওয়্যার, মহান রব্বুল আলামিন আমাদেরকে, এই হিউম্যানকে, মানব জাতিকে উনি দিয়েছেন। সো আমরা দেশ বিদেশ ঘুরবো এবং উনি বলেছেন তোমরা আমার সৃষ্টি দেখো। এই রোগীরা এই সৃষ্টি দেখতে সমস্যা, কেউ যদি তাকে ডাকে সে ডানে ঘুরতে পারে না, আমি যেমন ডানে, কেউ ডাক দিলে আমি ঘুরলাম, ঘাড় ঘুরালাম, কিন্তু সে পারে না, সে বাধ্য হয়ে আস্তে আস্তে এভাবে ঘুরবে, তারপরে সে ফিক্সড হয়ে যাবে, তারপরে অনেকে এরকম কাইফোসিস হয়ে যাবে, এভাবে হাঁটে, অনেকে এভাবে হাঁটে ফিক্সড হয়ে যায়, মানুষের শরীরে জোড়াগুলা ফিক্সড হয়ে যায়, এটার নাম হচ্ছে অ্যানকাইলোজড হয়ে যাওয়া। এর কারণটা হচ্ছে ওই যে প্রদাহ হচ্ছে, প্রদাহ হতে হতে প্রতিটা জোড়া মাঝখানে ইনফ্লামেটরি এক্সুডেট গিয়ে এবং টেন্ডন লিগামেন্ট মাসেল সবকিছু আস্তে আস্তে হার্ড হয়ে আসে, এক পর্যায়ে অস্টিওফাইট তৈরি হয়, হাড় বেড়ে যায়, অ্যান্থেসোপ্যাথি হয়, হাড় লিগামেন্টগুলো হার্ড হয়ে আসে এবং আস্তে আস্তে মেরুদণ্ডের আমাদের সামনে একটা অ্যান্টিরিয়র লংগিচিউডিনাল লিগামেন্ট, লম্বা লিগামেন্ট আছে স্পাইনের মাঝখানে, পিছনে আছে পোস্টিরিয়র লংগিচিউডিনাল লিগামেন্ট, এই লিগামেন্টগুলো আছে ফ্লেক্সিবল, বাট ডিউ টু দিস ডিজিজ ওই লিগামেন্টগুলো হার্ড হয়ে যায়, লোহার মতো শক্ত হয়ে যায়, হাড় হয়ে যায়, হাড্ডি হয়ে যায়, তখন রোগী আর মুভমেন্ট করতে পারে না। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার এবং জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, একটা জিন আছে HLA-B27, 85% রোগীরই এটা পজিটিভলি আসে, আমরা ব্লাড টেস্ট করে কনফার্ম করি, বাট উই ক্যান ডিটেক্ট অ্যানাদার ফিজিক্যাল এক্সামিনেশন সাজ এস স্কোবার্স টেস্ট। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন আমরা যখন সামনে ঝুঁকি, স্পেশালি নামাজে যাই রুকুতে, আমরা এই যে এভাবে চলে গেলাম বা সামনে ঝুঁকলাম যে কোনো কারণে, এই যে ঝুঁকলাম, ঝুঁকলে আমাদের মেরুদণ্ডটা আমাটা দেখবেন এরকম বো হয়ে গিয়েছে, বাঁকা, হ্যাঁ, তীরের মতো, কিন্তু অ্যানকাইলোজিস রোগী এইভাবে ঝুঁকতে সে পারে না,
এইটা হচ্ছে স্কোবাস টেস্ট আমরা পিছনে দাগ দিয়ে চেষ্টা করি তার স্পাইনটা কতটুকু লম্বা হলো যদি আমাদের যে দাগটা আমরা দেই ধরেন চার আঙ্গুল দাগ দিলাম যদি সেটা ডাবল হয় নেগেটিভ যদি ডাবল না হয় কম হয় বা হয় না চার আঙ্গুল সামনে ঝুঁকতে গেলে বড় হয় না তার স্পাইনটা তাহলে বুঝতে হবে এটা পজিটিভ এটা বলে এটাকে বলে আমরা স্কোভার্স টেস্ট সো এরকম ফিজিক্যাল বিভিন্ন এক্সামিনেশনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি বাট কনফার্ম করার জন্য আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি সেটা করে রোগীকে কনফার্ম করি এখন আসেন চিকিৎসা কি আমি অবশ্যই এক্সারসাইজ দেখাবো একটু ধৈর্য ধরেন জানতে হবে চিকিৎসাটা কি চিকিৎসা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড যত ডাক্তার আছে সবাই আমার সাথে একমত কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস আছে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে খেতে হবে কিছু ব্যথার ওষুধ আছে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে কিছু সাপ্লিমেন্ট আছে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে এবং মেইন ট্রিটমেন্ট আছে রিহ্যাব ফিজিক্যাল থেরাপি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি রিহ্যাবিলিটেশন থেরাপি এর মধ্যে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি করে থাকি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম থেরাপিউটিক এক্সারসাইজ হোম এক্সারসাইজ রোগীকে আর্গোনমিক্স কারেকশন করা লাইফস্টাইল মডিফিকেশন সো ওই দিকে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ করতে হবে আমি আজকে আপনারা বাসায় কি করবেন এই জন্য কিছু পরামর্শ দিচ্ছি নাম্বার ওয়ান অ্যানকালোজিং রোগীরা নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে মাস্ট 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 আপনারা একটু অলস হয়ে যান বয়ে থাকেন শুয়ে থাকেন হাঁটতে চান না এই অভ্যাসটাতে পরিত্যাগ করতে হবে সকালে হয়তো কষ্ট হয় যখন দিন বাড়তে থাকবে আস্তে আস্তে ইভেন কি বিকাল টাইমটা বা বিকাল সন্ধ্যা এই টাইমটা আপনার জন্য ইজি আপনি বা সকালে দুইটা দশটা এগারোটা বারোটার দিকে বা দুপুরে বা শেষ বিকালে যে রোডটা থাকে এই রোডটা আপনি গায়ে লাগাবেন এবং হাঁটবেন ট্রাই করবেন যারা গ্রামে গঞ্জে থাকেন নিয়মিত সাঁতার কাটবেন সাঁতার কাটতে কষ্ট হলে কলা গাছ কেটে হোক কিছু ধরে হোক ভেলা ধরে হোক যে কোনোভাবে ধরে ধরে সাঁতরাবেন সুইমিং ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ফর অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আমার বহু রোগী শুধু সুইমিং করে ভালোবাসে সাইক্লিং যারা সাইকেল চালাতে পারেন হাঁটা তো আমি বললাম সুইমিং সাইক্লিং এই এক্সারসাইজগুলো বলি আমরা অ্যারোবিক এক্সারসাইজ এবং এই অ্যারোবিক এক্সারসাইজের সাথে সাথে আপনাকে নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করা ব্যথায় গরম সেঁক দেওয়া ফুলে গেলে ফুলা জায়গায় ঠান্ডা সেঁক দেওয়া এই জাতীয় আপনাকে চিকিৎসা পদ্ধতি যেটা বাসা হোমমেড আপনাকে করতে হবে আরেকটি কথা জুতা অবশ্যই সফট জুতা ব্যবহার করবেন বাসায় চপ্পল ব্যবহার করবেন বের হলে স্পোর্টসের যে জুতাগুলো আছে এই জাতীয় জুতা যেমন পডিয়া লাইট আমাদের ফার্মেসিতে পাওয়া যায় স্পেশাল জুতা ফর এই এই জাতীয় রোগীদের খুবই ভালো এবং দাম কম এই জাতীয় জুতা আপনারা সফট জুতা ইউজ করবেন যেটা অবশ্যই খালি পায়ে হাঁটবেন না হার্ড জুতা ব্যবহার করবেন না দৌড়ানোর সময় হার্ড জুতা ব্যবহার করবেন না অবশ্যই সফট এবং স্পোর্টস শু ব্যবহার করবেন সবসময় ঢিলে ডালা ইজি গার্মেন্টস মানে পাজামা প্যান্ট শার্ট যেটি আপনি পরেন সেটা সফট হইতে হবে এবং ফ্লেক্সিবল হইতে হবে টাইট ফিট হ্যাঁ জিন্স পরলেন আপনার সব ফেটে যাচ্ছে এগুলি করবেন না এতে আপনার এই রোগটা আরো বাড়বে আর এই রোগীর একটা প্রবলেম হয় শ্বাসকষ্ট কি জন্য এই যে আমরা যখন ইনস্পিরেশন শ্বাস নেই এক্সপিরেশন শ্বাস প্রশ্বাস করি তখন কিন্তু আমাদের থোরাসিক কেসটা বড় হয় ছোট হয় বড় হয় ছোট হয় ডায়াফ্রাম আপ ডাউন হয় কিন্তু এই রোগীর ওই যে বললাম জোড়া লেগে যায় জোড়া লেগে যাওয়ার কারণে এই আমাদের বুকের খাসাটা আর আপ ডাউন হয় না সো ব্রিদিং এক্সারসাইজ সেটা ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন আমি শুরুতে কিছু বেসিক এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলা আপনারা বাসায় নিয়মিত করবেন শুয়ে শুয়ে করতে হবে ফার্স্ট এক্সারসাইজে যে দেখেন এভাবে আপনি শুয়ে পড়বেন শুয়ে একটা একটা খুব সিম্পল এই হাঁটু একটা একটা করে আপনি ভাঁজ করে নিজের বুকের কাছে নিয়ে আসবেন এভাবে কয়েক সেকেন্ড হোল্ড করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার সোজা করে দেন আবার সেম এই পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ছেড়ে দেন তাহলে ব্যায়ামটা আপনি এক একটা 15-20 বার যতক্ষণ পারেন করেন দ্বিতীয়ত দুইটা পা একসাথে আপনি টেনে বুকের কাছে নিয়ে আসবেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ছেড়ে দেন আবার নিয়ে আসেন এইভাবে 10-15 বার করে 5 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিবেন এই রোগীদের একটা বড় প্রবলেম
স্যাক্রো ইলিয়াক এখানে যে জয়েন্ট আছে এটা প্রদাহ হয়, তীব্র ব্যথা হয়, আমরা বলি স্যাক্রো আইলাইটিস। আইলাইটিস আরো প্রবলেম হয়, কোলাইটিস, ইউভাইটিস, চোখের সমস্যা, পেটের সমস্যা, ব্যথা তো আছে। তো এই জোড়াটা ফিক্সড হয়ে যেতে পারে। সো এই জোড়ার, এই জোড়ার জন্য স্পেশাল যে ব্যায়াম, দেখেন এই হাত দুইটা বুকের উপরে বা পেটের উপরে নিয়ে আসতে পারেন। এই যে পা একটা ভাঁজ রাখলেন, আরেকটা এভাবে ভাঁজ করলেন, আরেকটা সোজা রাখলেন, সোজা রেখে দেন, এটাকে আস্তে আস্তে আপনি ছেড়ে দেন, আবার উঠান, আবার ছেড়ে দেন, এইভাবে করেন। হ্যাঁ, 5-6, 10-15 বার আবার সেম এই পাটা সোজা করে দেন, এই পাটা ভাঁজ করেন, করে এটাকে ছেড়ে দেন, একটু হোল্ড করেন 5-6 সেকেন্ড, আবার উঠান, আবার হোল্ড করেন, ছেড়ে দিয়ে হোল্ড করেন। হোল্ড মানে এই অবস্থায় ধরে রাখ, ইচ্ছা করলে হাতও ইউজ করতে পারেন, এই নিয়ে আপনি হাত দিয়ে প্রেসার দেন, এইভাবে আবার নিয়ে আসেন। এই গেল দ্বিতীয় ব্যায়াম। তৃতীয় ব্যায়াম, দুইটা পা ভাঁজ করে সোজা ভাঙেন, ভেঙে আস্তে আস্তে দুইটাকে দুই দিকে ছেড়ে দেন এবং দুই হাত দিয়ে হেল্প নিতে পারেন, এই প্রেস করবেন, এভাবে প্রেস, এই হোল, আবার একসাথে করেন, আবার প্রেস করেন, আবার একসাথে করেন, এইভাবে করেন। তারপরে আর একটা ব্যায়াম হচ্ছে হাত, হাঁটু দুইটা ভাঁজ করেন, আমরা বলি ব্রিজিং। ব্রিজিং হাত দুইটা দুই পাশে রাখবেন, ব্রিজিং। আরেকটি কথা, বিছানাটা, বিছানাটা হইতে হবে কোনো আপনার ফিজিও ম্যাট, স্পেশাল ম্যাট কিনতে পাওয়া যায় বা তোষকে খাটের উপরে সমান শক্ত তোষক দিয়ে খাটের উপরে বা ফ্লোরে আপনি করতে পারেন এক্সারসাইজগুলি। ব্রিজিং এইভাবে উঠাবেন, হোল্ড কয়েক সেকেন্ড, 5-6-10 সেকেন্ড হোল্ড করতে পারেন, আবার নামাবেন, আবার উঠাবেন, আবার নামাবেন। আচ্ছা, এই ব্রিজিং এর সাথে যেটা হচ্ছে আমরা বলি ফেলভিক টিল্ট উইথ হিপ অ্যাবডাকশন অ্যাডাকশন, কি এই ব্রিজিং অবস্থা, আপনি দুই হাঁটু এই ফাঁকা করবেন, লাগাবেন, ফাঁকা করবেন, লাগাবেন, ফাঁকা করবেন, লাগাবেন, এইভাবে এই ব্যায়ামগুলো আপনি করতে পারেন। অনেকগুলো ব্যায়াম, কিন্তু প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। এই গেল এই ব্যায়ামগুলো। তারপরে যে স্পেশাল ব্যায়াম সেটা হচ্ছে হাতটা পেটের উপরে নিয়ে আসতে পারেন, হাঁটু দুইটা একসাথে ভাঁজ করেন, করে দুইটা হাঁটু এট এ টাইমে আপনি এই দিকে ছেড়ে দিবেন, কিন্তু আপনার এই যে বডি, এই যে এই অংশটা এই দিকে ঘুরানোর চেষ্টা করবেন, এই 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 ছেড়ে দিবেন, হোল্ড কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 1-2-3-4-5, আবার নিউট্রালে আনেন, আবার ওটাকে এদিকে ছেড়ে দেন, এই বডিটাকে এদিকে নিয়ে আসেন, 1-2-3-4-5, তাহলে এটা আবার নিউট্রালে আনেন, এইভাবে একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এক্সারসাইজ গুলো করবেন। আর এই সকল রুগীদের খুব ইম্পর্টেন্ট, মেরুদণ্ডটা কাইফোসিস হয়ে যায়, আমি দেখিয়েছি আপনাদেরকে। এই এর মূল কারণ আপনারা যে ভুলটা করেন, দুইটা বালিশ ব্যবহার করেন, কখনো দুইটা বালিশে ব্যবহার করবেন না, পাতলা ছোট একটু রোল করবেন, এরকম রোল করে এই যে ঘাড়ের নিচে দিয়ে আপনি শোবেন, তাহলে ঘাটটা এরকম কুঁজো হয়ে যাবে না। আর যাদের একটু কুঁজো হয়ে গিয়েছেন তারা প্রোন লাইং, আমি দেখাচ্ছি প্রোন লাইং, এই এইভাবে যখন রাতে ঘুমাবেন এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকবেন প্রোন লাইং, তাহলে আপনার স্পাইনটা কি হবে, কারেকশন হবে। এবং এই অবস্থায় আপনারা যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে একটা একটা পা পিছনে উঠাবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, 5-10 সেকেন্ড, আবার নামাবেন, আবার সেম, আবার সেম এই পা এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবেন, আবার নামাবেন, আবার এই পা, আবার নামাবেন, আবার এই পা, আবার নামাবেন। তারপরে হচ্ছে এই হাত দুইটা এই দুই দিকে দিবেন, দিয়ে এই হাতের উপরে ভর দিয়ে এই অংশটা আস্তে 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 সামনের অংশটা উঠাবেন, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, আবার আস্তে 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 ছেড়ে দিবেন, আবার উঠাবেন, আবার ছেড়ে দিবেন। এইভাবে এক একটা ব্যায়াম 10-15-20 বার ধরে প্রতিদিন করবেন, সকাল
দুপুর বিকাল দুই বেলা এক বেলা তিন বেলা অন্তত এক বেলা তো করবেনই, দুই থেকে তিন বেলা করলে নিয়মিত ভালো হয়। দেন নেক্সট এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনাকে হামাগুড়ি পজিশনে যেতে হবে। আমরা বলি ক্রলিং, দিস ইজ হামাগুড়ি পজিশন। এই যে দেখেন হামাগুড়ি পজিশন, দুই হাত দুই পাশে হাঁটুর উপরে ভর দিয়ে। আর একটা কথা, এই পজিশনে কখনো ফ্লোরে করা যাবে না, শক্ত জায়গা করা যাবে না, অবশ্যই এরকম ম্যাট্রেস থাকতে হবে সফট জায়গায় বা এমন নরম কিছু দিবেন, না হলে হাঁটুতে কিন্তু প্রদাহ হতে পারে, এক ব্যায়াম করতে গেলে আরেক সমস্যা তৈরি হতে পারে। এই অবস্থায় এই দিয়ে আপনার মাথাটা সামনের দিকে তাকাবেন, তাকে দেখেন আমার পিঠটা নিচে নিয়ে আসলাম, এটাকে বলে ক্যাট এন্ড ক্যামেল এক্সারসাইজ, ক্যাট এন্ড ক্যামেল এক্সারসাইজ। এটা এইভাবে ক্যাট ক্যামেল, ক্যাট ক্যামেল এক্সারসাইজ, এই ক্যাট ক্যামেল, ক্যাট ক্যামেল, এইভাবে এক্সারসাইজটা করতে পারে। তারপরে হচ্ছে কোর স্টেবিলিটি, কোর মাসেল স্টেবিলিটি এক্সারসাইজ বলি আমরা, যদিও এটা এই পজিশনে গিয়ে দেন ক্যাট ক্যামেলটা আপনারা 15-20 বার করে করবেন। দেন এক হাত উঠাবেন বাম হাত এবং বাম পা এট এ টাইমে, হোল্ড কয়েক সেকেন্ড, 10-15-20 সেকেন্ড হোল্ড করেন যতক্ষণ পারেন আপনি, আবার জায়গা মতো নিয়ে আসেন পজিশন ইয়ে করে, আবার এই হাতে এই পা, আবার নিয়ে আসেন। এইভাবে ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। সো আমি আপনাদেরকে চিত হয়ে শুয়ে উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ দিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আরেকটা করবেন আপনারা, এরকম সোজা হয়ে বসে একটা কিছু চেয়ার বা খাটের কিনারে বসে আপনার হাত দুটা এভাবে নামাজের শুরুতে ধরে আপনি এই ডান এবামে, এটা হচ্ছে স্পাইন, থোরাসিক স্পাইনকে মোবিলাইজিং করবে, এই একবার বাম দিকে একবার ডান দিকে, একবার বাম দিকে একবার ডান দিকে, আস্তে আস্তে করবেন। প্রয়োজনে কারো হেল্প নেবেন, সে আপনাকে ঘুরিয়ে দিবে, সে আপনাকে কি করবে ঘুরিয়ে দিবে। তাহলে এক্সারসাইজগুলো নিয়মিত করার পাশাপাশি যদি সাঁতার কাটতে পারেন, যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছে, যাদের টাকা পয়সা আছে, আপনারা ঢাকা শহরে আমাদের আলহামদুলিল্লাহ এবং ঢাকার বাইরে দেশ বিদেশে যারা আছেন, স্পেশালি উন্নত রাষ্ট্রে তো প্রতিটি কমিউনিটিতে সুইমিং পুল আছে এবং কুসুম গরম পানি সুইমিং পুল, ওয়ার্ম ওয়াটার যেখানে ব্যবস্থা আছে, নিয়মিত সাঁতরাবেন, অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস রোগী স্বাভাবিক মানুষের চেয়ে ভালো গতিতে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর কি কথা বলে রাখি, অনেকের একটা বাজে ধারণা যে এই রোগের কোনো চিকিৎসাই নাই, এই রোগী একবার রোগ হইলে শেষ পঙ্গু, এটা যেমন ভ্রান্ত ধারণা। অনেকে বাজে কথা বলেন যে এই রোগের ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে বা এমন ওষুধ আছে দিলে একেবারে আপনি ফুরফুরে হয়ে যাবেন। শুনেন, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট আয়ু আছে, আল্লাহ পাক আয়ু দিয়েছেন, প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, চিকিৎসা ভালো থাকা যা, ভালো হয়ে যাওয়া যে আশাটা আপনারা করেন, ওই আশাটার থেকে বের হয়ে আসেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। পৃথিবীর কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না সে ভালো আছেন, প্রত্যেকটা মানুষের কোনো না রোগ শোক পালা মুসিবত থাকতেই পারে। আমরা কি করব, বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এবং কিভাবে ভালো আরো থাকা যায়। সো এই ব্যায়াম এক্সারসাইজ এগুলা করলে আপনি দিব্যি দেখবেন সুস্থ আর 10টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন, অ্যানকালোজিং এর মতো রোগ আপনার কাছে নিয়ন্ত্রণে চলে আসবে। ইম্পর্টেন্ট যে ব্যায়াম সেটা হচ্ছে, যে বলেছিলাম শ্বাস নিতে কষ্ট হয়, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামটা অনেকে ভুল করেন, অনেকে ব্যায়ামটা শুয়ে শুয়ে করে, আমি দেখেছি অনেক ভিডিওতে, অনেকে ব্যায়ামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, ডোন্ট ডু দিস। অবশ্যই এরকম সমান একটা উঁচু জায়গায় আপনার খাট তো সোফা চেয়ার একটা উঁচু জায়গায় বসবেন, বসে আমার দিকে তাকান, নাক দিয়ে শ্বাস নিয়ে হোল্ড করে মুখ দিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, রেডি, 1 2 3। আবার যখন শ্বাসটা নিবেন টান দিয়ে বুকটা ফুলে একেবারে সোজা হয়ে যাবেন, হোল্ড করবেন, যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন, নেওয়ার সময় নাক দিয়ে, ছাড়ার সময় মুখ দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। আবার 1 2 3। আহ
আমি বোঝানোর জন্য বলছি, মানে মুখ দিয়ে আসতে ছেড়ে দিবেন। এই একটা সিম্পল একটা এক্সারসাইজ, আরো ব্রিদিং এক্সারসাইজ আছে যেটা এক্সপার্ট ফিজিওথেরাপি চিকিৎসকরা করে থাকে, চেস্টের বিভিন্ন হ্যাকিং ক্ল্যাপিং ভাইব্রেশন, আমাদের পশ্চারাল ড্রেনেজ, বিভিন্ন পজিশনিং, সেগুলো হাত লাগবে, হাত দক্ষ এক্সপিরিয়েন্সড পড়ালেখা করা ইউনিভার্সিটি ডিগ্রিধারী হাত লাগবে, সেটা আমরা রোগীদের করি, দরকার নেই। আপনারা যেটা শিখিয়ে দিলাম এগুলা করেন, সাঁতার কাটেন, রোদে যান, শিখানো ব্যায়ামগুলা করেন, স্বাভাবিক জীবনযাপন করেন, নিজের ইমিউনিটি বাড়ান, মিষ্টি জাতীয় খাবার কমান, শর্করা খাবার কমিয়ে, যাদের ডায়াবেটিস নাই নিয়মিত ফল শাক সবজি এগুলা বেশি খান, পরিমিত দুধ ডিম মাংস মাছ তরকারি বেশি করে খান, হাসি খুশি থাকেন, মানুষের খারাপ চিন্তা বাদ দেন, নিজের ভালো চিন্তা করেন, নিজেকে নিয়ে থাকেন, ধর্মীয় কাজগুলা বেশি বেশি করেন, আল্লাহ পাক সবাইকে ইনশাল্লাহ নাজাত দিবে, সবাই ভালো থাকবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এটা শেয়ার করে দিবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।